সামনেই দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমাতে কম বেশি ছোটো বড়ো সকলেই কিন্তু রঙ খেলতে ভীষণ পছন্দ করে তবে বাজারে এখন এমন কিছু কিছু কেমিক্যাল রং পাওয়া যাচ্ছে যে রঙগুলো যখন আমাদের স্কিনে দেওয়া হয় সে রঙগুলো কিন্তু সহজে উঠতেই চায় না আর রঙটা যদি কষ্ট করে কোনো মতো উঠেও যায় তারপরে স্কিনে অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যায় যেমন কারো স্কিনে র্যাশ বেরিয়ে যায় ব্রণ বেরিয়ে যায় এবং স্কিনটা এত বেশি ড্রাই হয়ে যায় যে আমরা রঙ তো খেলি আনন্দের সাথে কিন্তু তারপরে স্কিনটাকে নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি তো আজকে আমি আপনাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেইটা আপনারা ইউজ করবেন আর নির্দ্বিধায় আনন্দের সাথে রঙটা এনজয় করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপ টু মেকআপ আমি বৃষ্টি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে আমার চ্যানেলের তরফ থেকে আগাম হোলির শুভেচ্ছা জানাই তো আজকে যে টিপসটা আমি আপনাদেরকে বলে দেবো সেই টিপসটা আপনারা যদি ফলো করেন তাহলে যতই কেমিক্যাল আপনাদের স্কিনের রং দেওয়া হোক না কেন খুব সহজে আপনারা রংটা। তুলে দিতে পারবেন আমার চ্যানেলে কিন্তু স্কিন রিলেটেড এবং হেয়ার রিলেটেড ভিডিও আপলোড করা হয় যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভাল লাগে তাহলে আপনার ফ্রেন্ড আপনার ফ্যামিলিদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেই পারেন তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই যে আমরা কি ট্রিক্সটা হোলিরতে ইউজ করব যে খুব সহজে আমরা রংটা তুলে দিতে পারি এর জন্য আমরা একটা ক্রিম তৈরি করব। এই ক্রিমটা তৈরি করার জন্য আমাদের দরকার নারকেল তেল আমি এখানে পতঞ্জলির নারিকেল তেল ইউজ করেছি নারিকেল তেল আমাদের স্কিনে একটা লেয়ার তৈরি করে দেবে আর স্কিনটাকে একদম ডিহাইড্রেট হতে দেবে না আর কোন র্যাশ ব্রণ একনে থেকে কিন্তু স্কিনটাকে রক্ষা করবে আর আমার দরকার ভেসলিন ভেসলিনও স্কিনটাকে একটা লেয়ার প্রোটেক্ট করে আর কোনো র্যাশ বা পিম্পল হলে সেটাকে কিন্তু প্রোটেক্ট করবে এই দুটো মিশ্রণকে নিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেভাবে এটা মিক্স করছি ঠিক সেইভাবে আপনারাও এটা মিক্স আপ করে নেবেন যাদের অয়েলি স্কিন আছে বা ড্রাই স্কিন আছে তাদের জন্যও কিন্তু এই ক্রিমটা খুব উপকারী এই ক্রিমটা নিয়ে হাতে গলায় পায়ে মুখে সব জায়গায় ভালো করে মাসাজ করে নেবেন তাহলে যে কোনো রঙ কিন্তু খুব সহজেই আপনাদের উঠে যাবে তো এই ক্রিমটা আপনারা তৈরি করবেন এই ক্রিমটা আমি কোকোনাট অয়েল আর ভেসলিন যেটা পেট্রোলিয়াম জেলি আছে সকলের ঘরেই থাকে সেইটা মিক্স আপ করে আপনারা এই মিক্সচারটা যখন আপনারা রং খেলতে বের হবেন ঠিক তার দু ঘন্টা আগে আপনারা জাস্ট একটু এইভাবে ফেসের মধ্যে নিয়ে পুরো ফেসটাতে ভালো করে মাসাজ করে নেবেন এইভাবে মাসাজ করে নিতে হবে প্রো স্কিনে যেন এই ভেসলিন আর কোকোনাট অয়েলের মিশ্রণটা আমাদের স্কিনে চলে যায় তাতে কি হবে স্কিনের কোনো ক্ষতি হবে না আর যতই কেমিক্যাল রং আপনাদের ফেসে দেওয়া হোক না কেন সেই রংটা কিন্তু আমাদের স্কিনের ভেতরে যাবে না যার কারণে স্কিনে কিন্তু সেইভাবে কোনো ক্ষতি করতে পারবে না এভাবে আপনারা হাতে গলায় ঘাড়ে যেখানে যেখানে আপনাদের যে মিক্সারটা আমি তৈরি করেছি সেই মিক্সারটা আপনারা ইউজ করে নেবেন আর যতটা সম্ভব হবে আপনারা গাটা একটু ঢাকা রাখবেন আর হেয়ারটা হেয়ারটা খোলা কিন্তু একদম রাখবে না যাদের বড় চুল তারা চুলটা ভালো করে একটা বান করে নেবেন দিয়ে আপনার সম্ভবভাবে হেয়ারটাকে একটু ঢাকা দিয়ে রাখবেন যেন বাইরে কোনো রং বা আবির যদি পড়ে যেন আমাদের হেয়ারটাতে কোনো ক্ষতি না হয় আর চেষ্টা করবেন অবশ্যই আপনারা ঘরে যখন রঙ খেলে ফিরবেন ভালো করে হেয়ারটা ওয়াশ করে নেবেন কারণ আমাদের যদি হেয়ারের রুটে কোনো আবির বা রং থাকে তাহলে কিন্তু হেয়ারের জন্য সেটা খুব ক্ষতিকারক আর স্কিনটা অবশ্যই এসে ভালো করে ফেসওয়াশ দিয়ে আপনারা ক্লিন করে নেবেন যদি সবচেয়ে ভালো হয় যদি আপনারা অ্যালোভেরা জেলের যে ফেসিয়ালটা আছে সেই ফেসিয়ালটা একবার করে নিতে পারেন খুব ভালো হয় যদি না হয় তাহলে আমার চ্যানেলে উপরে আই বাটনে ক্লিক করে আপনারা সে মিল্ক আর যে আমি অ্যালোভেরা জেলের ক্রিমটা তৈরি করেছি সেইটা আপনারা তৈরি করে একবার ফেসে ভালো করে হালকা করে মাসাজ করে নিলেই কিন্তু কী হবে স্কিনটা একটা সুন্দর নারিশমেন্ট আসবে আর কোনো প্রবলেম আসবে না তো নিশ্চিন্তে আপনারা রঙটা এনজয় করতে পারেন স্কিনে রং উঠবে কি উঠবে না একটা ভয় নিয়ে রং খেলার কোনো দরকার নেই আপনারা এই টিপসটা ফলো করবেন আর নির্দ্বিধায় নিশ্চিন্তে আনন্দে হোলি খেলেন যদি আজকের টিপসটা আমার ভালো লাগছে তাহলে একটা লাইক করে দিন স্কিন রিলেটেড এবং হেয়ার রিলেটেড যতই আপনাদের প্রবলেম থাকুক না কেন সব কিছুর সলিউশন কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা প্লে লিস্টে যাবেন আর সেইখানে আমার ভিডিওগুলো আপনারা ওয়াচ করলে অবশ্যই উপকার পাবেন আর হোলিতে আপনারা এনজয় করুন নির্ধিদায় নিশ্চিন্তে আপনারা যত খুশি তত রং খেলেন কোনো প্রবলেম হবে না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য থ্যাংক ইউ